প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করুন কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি আনহা আর মিমি দুজনে বেস্ট ফ্রেন্ড তোরে না কইসি আমাকে এই নামে ডাকবি না এ তুই কইলেই হলো এই নামটা সেই মানাই তোরে তোরেই মানাই সব নাম আমি তো ভালো মাইয়া তুই একটা নাহি বেবি আমি একটা পেতনি আর তুই বান্ধবী দূর বাদ দে শোন কাল তো তোর জন্মদিন কাল ট্রিট দিবি না কথাই না পাইরা যাই বলো মনু ওকে কাল আসবোনে বাকিদেরও বলিস আমি আর আসবোই না এই গেলাম আমি যাই কাল আমনে ওকে এই বলে মিমি ঠিক ওই অটো নিয়ে চলে গেল আমি হাসতে লাগলাম কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে এখনো বুঝছি না কি হচ্ছে মনে হলো কেউ এসে আমার পাশে বসলো সো অবশেষে ইউ আর হিয়ার কে আপনি আর আপনি আমাকে এখানে আনলেন কেন জানবে তো জানো সব জানবে মানে কি এসব কি বলছেন আর আমাকে এখানে আনলেন কেন জন্মদিনের গিফট নেওয়া না বেবি কে আপনি আর এভাবে কথা বলছেন কেন তুমি আমাকে ভালো করে না হলো কিছুটা তো চিনোই প্লিজ আমাকে যেতে দিন আমি কি ক্ষতি করছি আপনার না বিবি আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়ার বস্তু মানে এত ডিটেইল বলা লাগে ওকে শোনো আজ রাতে আমি তোমাকে করব প্লিজ আমার ক্ষতি কইরেন না আমার উপর আমার স্বামী আর কারোর অধিকার নেই তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ না দয়া করে ছেড়ে দিন আমাকে আমি মুখ দেখাতে পারবো না কাউকে তাই তো বলছি ভালো ভালোই আমাকে সব দিয়ে দাও অসম্ভব আমি কখনোই দিব না ছাড়ুন আমাকে আমি জোর করা শুরু করলাম লোকটা আমার হাত ধরে ফেললো আমি কেঁদে ফেললাম কেঁদে লাভ নাই জানো আমি গলব না এখন কাজে আসা যাক আজ রাতে তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব প্লিজ নো প্লিজ বেবি কাছে আসো লোকটা আমাকে টান দিল আমাকে পিছানা জাতীয় কোথাও ফেললো আমার চোখ এখনো বাধা লোকটা আমার আরও কাছে আসতে লাগলো আমি তাকে ধাক্কা দিলাম এতে প্রচন্ড রেগে গেল লোকটি আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল রাগ উঠাবি না চুপচাপ থাক তোকে তো আজ আমি নিজের করবই দয়া করে ছেড়ে দিন আমিও তো কারো বোন একদিন কারো মা হব আহ 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 এসব কথায় যায় আসে না লোকটা লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না তাকে লোকটা আমার হাত পেঁধে রেখেছিল তবু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু পেরে উঠলাম না সব শেষে কেন রকম ক্ষতি করলেন আমার কে আপনি অনেক জানার ইচ্ছা এই দেখ চোখ থেকে কাপড় সরিয়ে নিতে দেখলাম সামনে আরব হুম আমি আরবকে চিনি না সে আমার প্রেমিক না অন্যভাবে চিনি তাকে তা না হয় সামনে জানবেন গল্পে আসা যাক ইয়া হো বেবি আমি আমি আপনার বেবি না আর কেন করলেন এমন কি করেছি আমি আপনার কেন এমন কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার করে নিলাম বিয়ে করতে না কি এভাবে কেন আ আ আ আমি কোনোদিন বিয়ে করব না এরকম করলেন কেন শোন তোর ভালো এতেই যে যা হইল চুপ থাক তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি তোর মাকে তুই গ্রুপ স্টাডি করিস তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস সো চিন্তা নাই এটা ঠিক করলেন না আমি তো কোন ক্ষতি করিনি আপনার কেন এমন তুই রাগলেও কিউট রে চুপ আপনি কেন করলেন চুপ কর তো একটু দেখি তোকে আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি তারপর আরাবামাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল আরবের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায় একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করে আমি গিয়েছিলাম সেখানে ও সেখানে সেও ছিল চুপচাপ এক কোণে ছিল আমি ভাবলাম হয়তো মন খারাপ আমার সবাইকে হাসাতে ভালো লাগে তাই এগিয়ে গেলাম মন খারাপ আর আপ তাকালো না আপনাকেই বলছি কালো শার্ট ওলা গুমরা মুখ ভাইয়া আমাকে বলছেন না এখানে তো একটা ভূত আছে আমি তার সাথে কথা বলছি মানে মন খারাপ না তো আলুর মতো মুখ করে আছেন কেন আপনি পাগল আরে না আমি তো মেয়ে পাগলে হব সে যাই হোক এখানে আমাকে বলছেন কেন একটা গল্প বলে যাচ্ছি ওকে বলো বলে ফুটেন একদিন আমি যাচ্ছি ও আরে শুনুন না আমি যাচ্ছি মিমির সাথে মিমি জিগায় আনহা ঠিক প্রেম করিস না কেন আমি কি বলেছি জানেন না আরে আমি প্রেম করি না কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি ওইটা দেখাই ভয় লাগে একটু হাসুন হাসি পাইনি দূর আমি কি এখন আপনাকে হাসাতেই বান্দর ডান্স করব হাসুন আজব তো আপনি পচা আই হেট টু ওই হাওয়াই মিঠাই আসুন আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম খাবেন ইয়াম্মি না এই দেখেন আমার দাড়ি হইছে আমি হাসাতে পারছি জায়গা থাকুন ভাবা যাবে সেদিন কিছুটা শান্তি ফিরে পেয়ে আমি চলে আসলাম কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে রাতে ঠিক করলাম আমি বুঝিয়ে সঠিক কি আর ভুল সোজা ছাড়বো রাস্তায় বুঝবে না তাই উল্টা রাস্তা পরের দিন সকালে কলেজে যাচ্ছিলাম এমন সময় আরব কার নিয়ে আমার সামনে এলো আসতেই সমস্যা কি আপনার না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার ও হুম চলুন আজ আর কলেজ করব না আপনার সাথে ঘুরব সিরিয়াস জি বিয়ে কবে করছেন তুমি বলো এক্ষুনি আমি রাজি আছি না আগে প্রস্তাব দেন গাড়িতে ওর পাশে বসতে আর হাত ধরলাম আর অবাক কারণ আমি এরকম করি না হাতটা পেটে রাখলাম এখানে আপনার বেবি আছে এভাবে আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন যেমন প্রতি রাতে কথা বলা বাচ্চাটাকে নিয়ে বেশি কথা বলতাম আরব আগে আমার প্রতি দুর্বল ছিল ভালোবেসে ফেলেছিল কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো আমার চাওয়ার সব সবকিছু হচ্ছিল আরবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম প্রায় দশ দিন পর আরব এখন আমাকে ছাড়া থাকতে পারে না প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে একদিন আনহা কাল কখন দেখা করবা কেন শোনো ভাবছি কাল প্রস্তাব পাঠাবো কিসের কিসের মানে আমাদের বিয়ের আমি কেন আপনাকে বিয়ে করব আর কাল আমি বিজি থাকব কেন আর কি বলো এসব কাল অ্যাপার্টমেন্ট আছে আমি বাচ্চাটা নষ্ট করব আনা পাগল হইছো না তো একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখব কেন কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল আনহা এভাবে বলো না বাচ্চাটার কি দোষ আমার কি দোষ ছিল আমি তো বিয়ে করছি আর আমি ভুল করেছি আগেই আর আমি ভুল করেছি আগেই তো সরি বলছি সরি বললি সব মেটে না কিন্তু আচ্ছা আমারটা মানলাম ওই মেয়েগুলো কি করেছে আগেরগুলো ওরা একটাও ভালো না ওদের শাস্তি দিয়েছি অধিকার কে দিল আপনাকে জানি জবাব নাই ওদের শাস্তি আপনি দিয়েছেন আর আপনাকে শাস্তি আমি দিব কাল আমি বাচ্চাটা নষ্ট করব আর সামনে আমার বিয়ে আপনার দাওয়াত রইল কথাটা বলে চলে এলাম তারপর রাতে আরবের মাথা গরম হয়েছিল ও পাগল প্রায় হতে লাগলো কিন্তু ও নিজের ভুল বুঝে গেল এক রাতে সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দেবে না সবগুলো মেয়েকে ফোন করে মাপ চাইলো কেউ কেউ মাপ করলো কেউ কেউ গালি দিল আপ কিছু বললো না নামাজে দাঁড়ালো ক্ষমা চাইলো আল্লাহর দরবারে পরের দিন সকালেই আন্হাদের বাড়ির বাহিরে গেল কিন্তু তালা পেল প্রায় তিন দিন পর আমি বাড়ি ফিরলাম পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তার এক কোণে আরব দাঁড়িয়ে চোখে পানি লাল হয়ে আছে ভালো করে বুঝলাম চিন্তায় ছিল সে আরব এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে আম্মু আব্বু ডাকতে কি হয়েছে এই অবস্থা যে আনহা আমাকে ক্ষমা করে দাও আর অনেক কথা বলে মাপ চাইলো উঠুন মাফ করো বাদ দিন প্লিজ ক্ষমা করো মাফ করেছি সত্যি ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন তুমি ওদের খোঁজ কিভাবে পেলে এই তো এমনি চিনে রেখেছিলাম না আমি যাব না আচ্ছা বাদ দিন বাড়ি ফিরুন ওহো তাহলে তো বিয়েটা মেয়েফি হবে না মানে কার বিয়ে আপনার আমার না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ছাটাবিটা করবে আপনি কেউ আমা কেউ না সত্যি তা জলদি আসেন আর দেরি করলে পেটের পুচকো বড় হতে লাগবে তখন মানুষও জেনে যাবে বাসাটা নষ্ট করনি বাড়ি আমার বাচ্চাকে নষ্ট করব কেন হুম আমার বাবু এটা বাচ্চাটা নষ্ট করনি আই লাভ ইউ ওই ওই নোংরা মানুষ কৌশল কইরা হনুমান কানকর এই হনুমানটাকেই পাবা পরিষ্কার করে নিব সেদিন আরব তার বাবাকে নিয়ে আসে পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে বিয়ের পর সব জানিয়ে দিয়েছিলাম কেন এমন হলো এই সেই ধীরে ধীরে আর ভালো মানুষে পরিণত হলো হয়তো শাস্তি কম হলো কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম আর আবার আনহার মেয়ে হলো নাম রাখা হলো আরভি